এটা ঠিক আজকে তিন দল আমরা যারা এই রাজ্যে বিরোধী দল ত্রিপুরা মথা সিপিআইএম দল লেফট্রন্টে এবং কংগ্রেস দলের যৌথ এক সভায় আমরা মিলিত হই এবং আমাদের মধ্যে উপনির্বাচনের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন বিষয় আমরা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনে লড়াই করার ক্ষেত্রে তিনটি দল একত্রিতভাবে এই লড়াইয়ে বিজেপিকে হারানোর জন্য ঐক্যমত্যে আমরা পৌঁছেছি। আমাদের মূল যে ইন্টেনশন হলো বিজেপি দল যেন এই উপনির্বাচনে পরাজিত হয় বা তাদেরকে পরাজয়ের মধ্যে, তো এই বিষয় নিয়ে আরও বিশদভাবে আলোচনার প্রয়োজন আছে। আমাদের দলের তরফ থেকেও আমরা আগামীকালকে সোনামুড়া যাচ্ছি, সেখানকার নেতৃত্বের সঙ্গে আমরা মিলিত হব। অন্যান্য দলগুলিও এই বিষয়টা নিয়ে তারা দলীয় স্তরে আলোচনা করার জন্য তাদের ক্ষেত্র থেকেও প্রস্তুতি নিয়েছে। তো আজকের এই সভায় আমাদের একটা ঐক্যমতের জায়গায় এসে আমরা পৌঁছেছি যে বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করা। আগামী দিন আমরা নিশ্চয়ই কে কোথায় লড়বে বা কীভাবে লড়বে আমরা জানি। প্রার্থী নিয়ে বাছাই কিছু আলোচনা, প্রার্থী তো যে দল যেখানে লড়বে সেখানে তাদের প্রার্থী তারা নির্ণয় করবে। তো আপাতত বিজেপির বিরুদ্ধে আমরা তিনটি দল মিলিতভাবে লড়াই করার জন্য ঐক্যমত্যে আমরা পৌঁছেছি। কে কে ছিল মিটিংয়ে? মিটিংয়ে বিরোধী দল নেতা বিধানসভার ত্রিপুরা মথার নেতৃত্ব অনিমেষ দেববর্মা ছিল, আমাদের বিধায়ক লেফট্রন্টের যিনি নেতা জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মন বিধায়ক, সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র নাথ, প্রাক্তন মন্ত্রী মানিক দেব, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক এবং আমি, আমরা সকলে মিলে বিস্তারিত আলোচনা করেছি এবং রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সেগুলিরও বিচার বিশ্লেষণ করে আমরা নিজেদের মতামত অর্পণ করেছি এবং ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচনে লড়াই করার জন্য আমরা সহমত পোষণ করেছি। বিধানসভার আগেও একটা জিনিস দেখা গেছে যে ত্রিপুরা মথা আপনাদের সাথে আছে, কিন্তু তারপরে দেখা গেল পরবর্তী সময় একাই লড়ছে, এই বছর এইবার কি এটা হবে না একত্রিতভাবে? আলোচনা খুব পজিটিভ, খুব পজিটিভ এবং আমার বিশ্বাস যে লড়াইটা এবার একের বিরুদ্ধে একের লড়াইটাই প্রাধান্য পাবে।